গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে এবিটিআই টেস্ট পেপারটি 2023-24 সেশনের। সেখানে টোটাল এডুকেশনের 6টি পেপার রয়েছে, তার মধ্যে প্রথম 3টি পেপারের এমসিকিউ কোশ্চেনগুলি আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে যদি আমরা দেখি পেজ নাম্বার, তাহলে পেজ নাম্বার দেখব, পেজ নাম্বার আছে 13, পেজ নাম্বার AC 13। সেখানে প্রথম কোশ্চেনটি রয়েছে, শিখনের শেষ স্তরটি হলো, অর্থাৎ শিখনের যে স্তরগুলো রয়েছে, শিখন, তারপরে সংরক্ষণ, তারপরে পুনঃস্থাপন। পুনঃস্থাপনের দুটো ভাগ রয়েছে, প্রত্যাবিজ্ঞা এবং পুনরুদ্ধার। এখানে শেষ স্তরটি হচ্ছে প্রত্যাবিজ্ঞা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মনোযোগের ব্যক্তিগত শর্ত। ব্যক্তিগত শর্তের মধ্যে এখানে রয়েছে কি, সেন্টিমেন্ট বা এছাড়াও যেগুলো রয়েছে, যেমন তীব্রতা, জীবনাদর্শ এবং আকার, এগুলো রয়েছে বস্তুগত। ঠিক আছে, তারপরে প্রচেষ্টা ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন কে, থর্নডাইক। ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং এর কথা বলছি। শিবুদ্ধির কথা বলেছেন ভার্নন, অর্থাৎ ওই তরল বুদ্ধি কৈলাসিত বুদ্ধির কথা বলেছে ক্যাটেল। এ বুদ্ধি বিয়ে বুদ্ধির কথা বলেছে হেব এবং শিবুদ্ধির কথা বলেছে ভার্নন। এই সংখ্যাগুলোকে যদি আমরা গড় বার করি, তাহলে এই সংখ্যাগুলির গড় হবে 16। এখানে কটার সংখ্যা হচ্ছে 5টা এবং এগুলোকে যোগ করে হবে 80, তাহলে 16 5 80। তারপরে কোহলার পরীক্ষা স্পঞ্জের নাম কি ছিল, অর্থাৎ যে সমগ্রতাবাদী যে তোমাদের কনসেপ্টটি রয়েছে শিখন কৌশল অধ্যায়ে, সেখানে একটা পরীক্ষা ছিল কোহলার কক্ষ ওয়ার্দেমারের। সেটা হচ্ছে যে সুলতান একটা স্পঞ্জকে নিয়ে সেখানে একটা পরীক্ষা ছিল, সেটাকে গেস্টালিজম বলা হয়, সেখানে উত্তর হবে সুলতান। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতি পদ্ধতি হলো মোড, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার 3টি তোমরা জানো, মিন, মিডিয়ান, মোড, এবং এর মধ্যে সব থেকে দ্রুততার সঙ্গে যেটাকে আমরা কমপ্লিট করতে পারি বা বের করতে পারি জার্মান, সেটা হচ্ছে মোড বা ভূশিষ্ট। তারপরে এই সংখ্যাগুলিকে মোড কত হবে, অর্থাৎ যে সংখ্যাটা সব থেকে বেশি বার রিপিট হয়েছে সেটাই হবে সেখানকার মোড। তাহলে এখানে 8 সংখ্যাটি কিন্তু 2 বার রিপিট হয়েছে, তাহলে এখানে মোড হচ্ছে কিন্তু 8। তারপরে নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচিত হলেন কে, থার্স্টন, অর্থাৎ থার্স্টন এই বইটি লিখেছেন, যার নাম হচ্ছে নেচার অফ ইন্টেলিজেন্স। তারপরে ভারতীয় সংবিধানে 15 ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, এগুলো মনে রাখার বিষয়, সেটা হচ্ছে 15-1 ধারায়। রাধাকৃষ্ণ কমিশনের জাতীয় ভারতীয় সদস্য ছিলেন কজন, 7 জন, অর্থাৎ টোটাল ছিল 10 জন সদস্য, তার মধ্যে ইন্ডিয়ান ছিল 7 জন, তারপরে বিদেশি ছিল 3 জন, এবং এই যে কমিশনের রিপোর্ট ছিল সেটা হচ্ছে 747 পেজের একটা রিপোর্ট। সেখানকার সভাপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং যে সম্পাদক ছিলেন তিনি হলেন নির্মল কুমার সিদ্ধান্ত। তারপরে চলে যাব, কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক হলেন ফ্রয়বেল। তারপরে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেছে জাতীয় কমিশন 1986, অর্থাৎ নবোদয় বিদ্যালয়, তারপরে তোমার হচ্ছে অপারেশন ব্ল্যাক বোর্ড, এই দুটোরই সুপারিশ করেছে জাতীয় শিক্ষানীতি 1986। জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষার কাঠামোটা ছিল 10+2+3, অর্থাৎ মাধ্যমিক 10 বছরে, 2 বছরে এসে, 3 বছরে গ্রাজুয়েশন। সরকারের চাকরি সংক্রান্ত সময়সুযোগের কথা বলা হয়েছে সংবিধানের 16 নং ধারায়। স্বশাসিত কলেজ বা অটোনোমাস কলেজের কথা কোন কমিশনে বলেছে, সেটা হচ্ছে কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন 1964। কারাগুলি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হচ্ছে AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। তারপরে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেছে মৌলানা আবুল কালাম আজাদ। কমন স্কুলের কথা বলেছে কোঠারি কমিশন। মেন্টাল ম্যাপ ব্যবহার হয় দৃষ্টিহীনদের জন্য। ভারতের প্রতিবন্ধী দিবস আমরা পালন করি 15 মার্চ। 2000 সালে ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা, অর্থাৎ 4 পিলার অফ দি এডুকেশনটি বলা হয়। এ 1996 সালে ঢাকারে যে ইউনেস্কো দ্বারা যে সম্মেলনটি হয় সেটাতেই তার মূল লক্ষ্য ছিল কি, সকলের জন্য শিক্ষা ব্যবস্থা করা এবং 4টি পিলারকে মজবুত করা। কম্পিউটারে স্থায়ী শিক্ষণ, অর্থাৎ কম্পিউটারে স্থায়ী শিক্ষণ হচ্ছে রোম, রিড অনলি মেমোরি, অর্থাৎ এই যে মেমোরিটা রয়েছে সেটা একবার যদি আমরা সেভ করে নিই তাহলে এটা কোনোদিনই ভুলে না, সেটা আমার পরবর্তীকালে পেয়ে যায়। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হচ্ছে দূরদর্শন, যেখানে শোনাও যায় দেখাও যায়, তাহলে টিভি বা দূরদর্শন। তারপরে AC 56 চলে যাবো আমরা। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক, বাহ্যিক নির্ধারক বা এখানে বস্তুগত নির্ধারক হচ্ছে কি, তীব্রতা, অর্থাৎ কোনো বিষয়ের তীব্রতা যত বেশি হবে তত আমাদের সেই দিকে মনোযোগটা আকর্ষিত হবে। তবে এই সংখ্যাগুলি ভূশিষ্ট কি, এখানে আমরা দেখব যে 6 সংখ্যাটি কয়বার রয়েছে, 1
দুই, তিন, তাহলে তিনবারের ছয় সংখ্যা আর অন্য কোনো সংখ্যা কি এখানে তিনবার রিপিট হয়েছে? না, হয়নি। এর সংখ্যাটা দুবার হয়েছে, কিন্তু তিনবার শুধু ছয় হয়েছে, তাহলে উত্তরটা হবে এখানে ছয়। বৃত্তি ও কারিগরি শিক্ষার জন্য সম্পর্কিত একটি সংস্থা হলো কি? AICTE অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অপারেশন ব্ল্যাকবোর্ড সেটা হচ্ছে কি? প্রাথমিক শিক্ষার জন্য। এই অপারেশন ব্ল্যাকবোর্ডের কথার অর্থ হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে উপকরণগুলো দরকার, টিচিং এডগুলো দরকার, সেগুলো প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করতে হবে। এই জন্য একটা কর্মসূচি গ্রহণ করা হয় 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে, এটার নাম দেওয়া হয় অপারেশন ব্ল্যাকবোর্ড। 65টা ভুলের সংখ্যা শিখুন তত্ত্ব। থন্ডাই যে উপাদানের প্রয়োজনীয় সব রকম কাজে, অর্থাৎ স্পিয়ারম্যানের একটি তত্ত্ব ছিল যে উপাদান তত্ত্ব, সেখানে এক উপাদান এবং যে উপাদানের কথা বলেছে এবং বলেছে যে উপাদান প্রত্যেকটি কাজে দরকার হয় এবং স্পিয়ারম্যান এই যে উপাদানকে মানুষের বুদ্ধির সঙ্গে তুলনা করেছেন বা বুদ্ধি বলেছেন। নবোদয় বিদ্যালয় গঠন সুপারিশ 1986 সালে জাতীয় শিক্ষানীতি। শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয় 1976 সালে 42তম সংশোধনীতে। অপটপ ব্যান ব্যবহার হয় বধির বা যেসব বাচ্চারা শুনতে পায় না কান দিয়ে, তাদের জন্য অপটপ ব্যান্ড একটা যন্ত্র ব্যবহার করা হয়। কম্পিউটারে স্থায়ী হচ্ছে, স্থায়ী মিশ্রিত হচ্ছে রম। প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় 1992 সালে। এই 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন অর্থাৎ 1986 সালের যে আমাদের জাতীয় শিক্ষানীতি ছিল এবং তারপরেও যে আমাদের রামমূর্তি কমিটি নেওয়া হয়েছে, এগুলো কতটা কার্যকরী হয়েছে এবং এখানে যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে সেগুলি বাস্তব রূপ দানের জন্য এই প্রোগ্রাম অফ অ্যাকশন গ্রহণ করা হয় 1992 সালে। ডেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 1996 সালে, কিছুক্ষণ আগেই বললাম, এখানে ফোর পিলার অফ এডুকেশন গ্রহণ করা হয়। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে NCERT, আমরা প্রত্যেকে জানি ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। গেস্টাল্ট কথাটি অর্থ হচ্ছে অবয়ব। কৈলাসিত বুদ্ধির কথা বলেছে ক্যাটেল, এর আগেও আমি বলেছি। কৈলাসিত এবং তরল বুদ্ধির কথা বলেছে ক্যাটেল, এ এবং বি বুদ্ধির কথা বলেছে হেব এবং সি বুদ্ধির কথা বলেছে ভানু। এই যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যমান নির্ণয় করতে হবে। এর মধ্যমান এখানে কোনো অপশনে ঠিক দেয়নি। আমরা যদি মধ্যমান বার করতে চাই তাহলে কী করবো? আমরা সংখ্যাগুলোকে আগে সাজিয়ে নেব, সাজিয়ে নেওয়ার পর সেই সংখ্যাগুলোর মধ্যে যেটা মিডিলের সংখ্যা সেটাই হবে আমাদের মধ্যমান। যেমন এখানে এদিকে তিনটা সংখ্যা, এদিকে তিনটা সংখ্যা, আমরা যদি তিনটা তিনটা করে ভাগ করে দিই তাহলে মিডিলে থাকছে কি? সেভেন, তাহলে মধ্যমান হবে সেভেন। বা যদি এখানে এরকম হতো, এখানে যদি টোটালি 7টা সংখ্যার জায়গায় 8টা সংখ্যা হতো, তাহলে আমরা এদিকেও বাদ দিয়ে দিতাম তিনটা, এদিকেও তিনটা, মাঝে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতাম, যেটা হতো সেটা হতো মধ্যমান। তারপরে বলছি স্ক্রিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হচ্ছে আর টাইপ বা রেসপন্স টাইপ। কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতি কেন্দ্র হচ্ছে রিড অনলি মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। শিখনের শেষ স্তরটি হচ্ছে প্রত্যাবিজ্ঞা। বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়? 1948 অর্থাৎ রাধাগৃহ কমিশনের কথা বলছে। কোনটি কেন্দ্রীয় প্রমাণের পরিমাপ নয়? পরিসংখ্যায় বহুভুজ। এখানে কেন্দ্রীয় প্রমাণের পরিমাপ গড়, গড়, মধ্যমান এবং ঘোষিষ্ট, কিন্তু এখানে পরিসংখ্যায় বহুভুজ হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা আমরা বলি। পরিসংখ্যানে সামেশন চিহ্নটি দ্বারা কি বোঝানো হয়? যোগফল, মানে সংখ্যাগুলোকে যোগফলকে এখানে বোঝানো হয় সামেশন চিহ্নের মাধ্যমে। মানসিক ক্ষমতা সংক্রান্ত জি উপাদান তত্ত্বের প্রবর্তক হচ্ছে কে? স্পিয়ারম্যান, যেখানে জি এবং এস উপাদানের কথা বলেছে। গ্যাগনে একটি শিখনের স্তর, মানে শিখনের যে কাজের যে প্রকৃতি অনুযায়ী তিনি শিখনকে আটটি ভাগে ভাগ করেছেন এবং লাস্ট স্টেজ যেটি সমস্যা সমাধান শিখন এবং এটি সব থেকে কঠিনতম শিখন। তারপর চলে যাই আমরা এসি 1-3তে, অর্থাৎ 123 পেজে। এখানে প্রথম স্তর হচ্ছে শিখনের, তৃতীয় স্তরটি হচ্ছে কি? পুনঃস্থাপন। পুনঃস্থাপনে আবার দুটো ভাগ রয়েছে, কর্তাবেগ এবং পুনরদেব। অ্যাবিলিটি অফ ম্যান গ্রন্থের লেখককে? স্পিয়ারম্যান। ভাষাবোধ ক্ষমতাকে থার্স্টন কিসের মাধ্যমে বুঝিয়েছেন? সেটা হচ্ছে ভি, ভার্বাল ফ্লুয়েন্সি। টাইম কার্ভ ব্যবহার করেছেন থন্ডাই। গেস্টাল শব্দ অর্থ অবয়ব। সক্রিয় অনুমোদনকে নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রাচীন অনুমোদনকে নিয়ন্ত্রণ করে স্বতন্ত্র স্নায়ুতন্ত্র। এই সংখ্যাগুলির বৈশিষ্ট্য কি? ছয়, অর্থাৎ এখানে ছয় সংখ্যাটি তিনবার রিপিট হয়েছে, এই জন্য এখানে বৈশিষ্ট্য করছে সিক্স। তারপরে বলছে আয়তলেক আঁকার সময় পরিসংখ্যাগুলো স্থাপন করা হয়, অর্থাৎ আয়তলেক যখন আমরা আঁকি এখানে পরিসংখ্যাগুলোকে কোথায় রাখা হয়? বোঝা গেল? এই যে এখানে যে লেখা হয়, এখানে কি লেখা হয়? এখানে শ্রেণী ব্যবধানের নিম্ন সীমা বলা হয়। কি দেখা হয়? নিম্ন সীমা। তারপরে
75 আছে, সূত্রে অনুসারে এক্স এবং ওয়াই দৈর্ঘ্য অনুপাত হবে 4:3। অর্থাৎ এক্স যদি 100 হয় তাহলে x^75 হবে কি আমাদের ওয়াই, এক্স এটা হচ্ছে ওয়াই। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে এখানে 4 ভাগ আসবে, এখানে 3 ভাগ আসবে, 25 4 100, 25 3 75, তাহলে 4:3 এটা হলো উত্তর। রাজ্য তালিকাকে বলা হয় লিস্ট টু, কেন্দ্রীয় তালিকা হলো লিস্ট ওয়ান, ঠিক আছে, আর লিস্ট থ্রি হচ্ছে কি যুগ্ম তালিকা। নারী শিক্ষা জাতীয় কমিটির নেতৃত্ব দেন দুর্গাবাই দেশমুখ, যেটাকে যে নামটা ছিল দুর্গাবাই দেশমুখ কমিটি। সংবিধানের 15 নম্বরে কি বলা আছে, নারীদের সমান অধিকারের কথা বলা আছে শিক্ষায়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন কজন, 10 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হবে 5+3+3। বিদ্যালয় গুচ্ছের কথা বলেছে কে, ভারতীয় শিক্ষা কমিশন। জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986 সালের 21শে এপ্রিল। নবোদয় বিদ্যালয়ের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে। মেয়েদের জন্য কত পার্সেন্ট রয়েছে, 75% বা 1/3। কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে চাকরির ক্ষেত্র থেকে ডিগ্রি বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে, 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। মনোবিদ লয়নফিল্ডের মতে দৃষ্টিহীনদের কয়টি ভাগে ভাগ করা যায়, 4টি ভাগে। সর্বশিক্ষা অভিযানের শিক্ষার শিশু শিক্ষার বয়স কত বছর হবে, 6 থেকে 14 বছর। ডিপিপি পুরো কথাটি হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ডেলার কমিশন সংগঠিত হয়েছিল ইউনেস্কো দ্বারা। 2000 খ্রিস্টাব্দে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা। স্থায়ী স্মৃতি কেন্দ্র হচ্ছে রং। তারপরে চলে আসবো আমরা 149। থন্ডাইকের মতো উদ্দীপক প্রতিক্রিয়া নির্ভুল সংযোগে হচ্ছে শিখন বা লার্নিং। সংবিধানে কত নম্বর ধারায় 14 বছরের পর্যন্ত শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, সেটা আমার মনে হচ্ছে এখানে কোনোটা ঠিক দেয়নি। যদি এটা পুরনো ধারাটা দেয় তাহলে 45 হবে, এবং নতুন যদি আপডেটটা দেয় যেটা পরবর্তী সংশোধনী 21 এতে নেওয়া হয়েছে, তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হওয়া উচিত, কিন্তু এখানে কোনোটাই এখানে সঠিক অ্যান্সার নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ে কাজের দিন হিসেবে কতদিন ধার্য করেছেন, 180 দিনের কথা বলেছেন। প্রো এডুকেশন গ্রন্থটি কার, মহাত্মা গান্ধী। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে কে, এনসিইআরটি। র্যাম এর কম্পিউটারের স্মৃতি কেন্দ্র হচ্ছে অস্থায়ী, এই সংখ্যাগুলির গড় মান হবে কত, 9। ডেলাস কমিশনের প্রতিবেদনের শিরোনাম ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন। কম্পিউটারের সহযোগী শিক্ষণ হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, সিএল। অনগ্রসর ও সংখ্যালঘুদের অবস্থা পর্যালোচনার জন্য বিপি মন্ডল কমিশন কবে গঠিত হয়, সেটা হচ্ছে 1978 খ্রিস্টাব্দে। যদিও তোমরা এটাকে 1979 সালে পাবে, কিন্তু এখানে 1978-এই হবে। কঠোর কমিশন টাস্কফোর্সের কথা বলেছে, 12টি টাস্কফোর্স। জাতীয় শিক্ষানীতি 1986-তে স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়, কেমন, পেস সেটিং স্কুল। নিজের কোনটি থন্ডাইকের শিক্ষণ কৌশলে অপ্রধান সূত্র, সেটা হচ্ছে উপমানের সূত্র, বাকি তিনটা হচ্ছে কি প্রধান সূত্র বা মুখ্য সূত্র। ব্যাগম্যান মতে অনুযায়ী শিক্ষণ কয় প্রকার, 8 প্রকার। টাইম কাপ একটা লেখচিত্র। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় 1978 সালে। পেশনের প্রথম পর্যায়টি হচ্ছে চাহিদা। ভারতে প্রতিবন্ধী দিবস পালিত হয় 15 এপ্রিল। সেয়ারশে ব্যবহার করার সুপারিশ করেন কোঠারি কমিশন। শিক্ষণের মূল উপাদান কয়টি, সেটা হচ্ছে 4টা, শিক্ষক শিক্ষার্থী, বিদ্যালয় এবং পাঠ্যক্রম। নবোদয় বিদ্যালয়ে ভর্তির বয়স হচ্ছে 6ষ্ঠ শ্রেণীতে, অর্থাৎ ক্লাস 6, এবং এখানে ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা হবে। বুদ্ধের দ্বিপ্রধান তত্ত্বটি 1904 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এবং শিক্ষা প্রযুক্তিবিদ্যায় কয়টি এম এর সমন্বয়, সেটা হচ্ছে 5টি, এবং 5টি এম কি, মেথড, ম্যাটেরিয়াল, মিডিয়া, মাস, মেথড। মুখ ও বোধের শিশুদের পাঠ্যক্রম অন্তর্ভুক্ত একটা বিষয় হচ্ছে ব্রেল পদ্ধতি। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন ডাউট থাকলে বা কোনো কিছু ভুল হয়ে থাকলে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার এই পিএসটি এএস টিচিং এটাকে তোমরা ফলো করে রাখো। এর পরবর্তীকালে সমস্ত আপডেট এই তোমরা এই এই পেজেই পেয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোক এবং সমস্ত নোট এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ।